আসসালামু আলাইকুম আমরা বে লুকআপ ফর্মুলা আমি করে দিচ্ছি আপনারা এটা করবেন হ্যাঁ আমার একটা স্যালারি শিট আছে কারণ আমার অফিসে চারশো কতজন এমপ্লয়ী আছে সাপোজ ধরেন চারশো পঞ্চাশ জন এমপ্লয়ী আছে ঠিক আছে চারশো পঞ্চাশ জন এমপ্লয়ের মধ্যে ধরেন এগুলি খুঁজে বের করা আমার তো মুশকিল তাই না লুক আপ আমরা এখানে সাথে আইডিটা লিখবো বাকি সব ডিটেলস তার অটো চলে আসবে এই প্রসেসটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি আর ধরেন আমরা একটা আইডি পিক করে নিলাম ফাইভ পাঁচ নাম্বার আইডিটা নিলাম তো এখানে আমাদের ফর্মুলার ব্যাপার আপনাকে প্রথম ইকুয়াল দিতে হবে তারপরে বিলু কাপ ফর্মুলা লিখতে হবে এই যে আমরা তো জানি বি কাপ তারপর হচ্ছে গিয়া যে লুক আপ ভ্যালু লুক আপ ভ্যালু হচ্ছে এটা তাই না তো এটা দেওয়ার পরে আমরা এটা কমা দিব সিম্পল কমা দিলাম টেবিলারে টেবিলারে বলতে এই যে এইখান থেকে ধরে এই পর্যন্ত একেবারে পুরা শীতটা পুরা টেবিলটা আমরা সিলেক্ট করব প্রথম এই যে এই পর্যন্ত ওকে আশা করি বুঝতে পারছেন এটুক সিলেক্ট করার পরে একটা কমা দিবেন সিম্পল তারপরে বলতেছে যে টেবিলারে মানে কল ইন্ডেক্স নাম্বার কলাম ইন্ডেক্স নাম্বার এটা হলো এক নাম্বার এটা হলো দুই নাম্বার তাহলে দুই দিব দুই দেওয়ার পরে একটা কমা দিবেন কমা দেওয়ার পরে একটা জিরো দিবেন ফলস করে দিব এখানে জিরো সব সময় জিরো হবে তারপরে আমি একটা যখন দিচ্ছি এন্টার দিব ধরেন আমি এখানে এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে পাঁচ নাম্বারে আছে পাঁচ নাম্বার কামাল পাঁচ দেখেন এখানে কামাল পাঁচ চলে আসছে ঠিক আছে তো এখন আসেন এটা দ্বিতীয় নাম্বারটা ধরি দ্বিতীয় নাম্বারে গিয়ে আমরা একটা সমান চিহ্ন দিব সমান চিহ্ন দেওয়ার পরে সেম ফর্মুলাটা লিখবো যে ভেলুকআপ ঠিক আছে এই যে এটা লিখলাম ভেলুকআপ লুকআপ বেলু 5 ওকে আমরা তো জানি তারপর একটা কমা কমা দিয়ে আবার টেবিলটা পুরোটা সিলেক্ট করতে হবে হুম এইভাবে প্রসেসগুলো ফার্স্ট টু লাস্ট আপনাদের কমপ্লিট করতে হবে করে দেখাতে হবে 450 জন এমপ্লয়ীর একটা সিট বানাবেন তারপর এটা কমপ্লিট করবেন করলাম তারপরে আমি টেবিল ইনডেক্স কল ইনডেক্স হলো 3 দুই এর পরে 3 তারপরে এখানে একটা কমা দিবেন কমা দেওয়ার পর একটা জিরো দিবেন জিরো দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন এন্টার দিবেন ওকে দেখেন পাঁচ নম্বরে ওয়ান ত্রিপল নাইন এইট জিরো ওয়ান ত্রিপল নাইন এইট জিরো ঠিক আছে চেঞ্জ হচ্ছে এখন এখানে যদি ধরে না আমার দুই নাম্বার দিই দেখেন দুই নাম্বার দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে চেঞ্জ হচ্ছে ঠিক আছে দুই নাম্বারে কে আছে কামাল টু তাই না কামাল টু আসছে তারপর 199995 199995 ঠিক আছে তাহলে আমি এখানে আইডি বসিয়েলে দুইটা চেইন হলো তারপর আসে হাউস রেন্ট হাউস রেন্ট কত আসবে এটা কিভাবে করব একই কাহিনী এখানে যাবেন বি লুকআপ ফর্মুলাটা লিখবেন ওকে বি লুকআপ লেখার পর আমরা জানি এই যে এটা তারপরে কি একটা কমা তারপরে কি পুরো আর একই কাহিনী এই যে দেখেন এইভাবে ভাবে এতটুকু কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে এখানে ещё একটা কমা দিবেন সিম্পল একটা কমা হ্যাঁ ইন্ডেক্স নাম্বার কত থ্রি ফোর ফোর দিয়ে জিরো দিবেন ভেরি গুড এই কমপ্লিট হয়ে গেছে দেখেন কত আসছে দুই তো কত আসছে পার্সেন্টেজ আসে নাই আচ্ছা ও কি করছে পুরা সংখ্যাটা দিয়ে দিছে এখানে মানে কি ধরেন এখানে আর আদ আর টোয়েন্টি ফাইভ পয়সা পঁচিশ পয়সা যোগ করলে এক হাজার হবে এখানে ডাইরেক্ট ইন্ডেক্স করা নাই ওরে পুরো একটা পূর্ণাঙ্গ এক হাজার ভ্যালু দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখন আমি যদি এখানে ধরেন আমি সাপোজ সাপোজ ধরেন ওয়ান দিলাম ওয়ান দেওয়ার পরে এন্টার করি এন্টার করার পরে দেখেন এখানে এক হাজার আছে না এখানেও এক হাজার আছে পুরা আবার যদি আমি এখানে দুই দেই বা তিন দেই তিন দিয়ে এন্টার করি দেখেন এগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ পুরো দিবে দশমিক সে কাউন্ট কাউন্ট করবে করবে না না এই কলামে ঠিক আছে ওকে এক হাজার এখন আমরা পরেরটাতে যাচ্ছি পরেরটাতে গেলে কি হবে একই কাহিনী এখানে যান এখানে যাওয়ার পরে ধরেন আপনার কি লিখবো আমরা বিলুকআপ লিখবো এই যে বিলুকআপ আশা করি বাকি জিনিসগুলো আপনারা পারবেন এই যে এটাতে ক্লিক করবেন এটা কমা দিবেন তোমাদের কি লিখবো পুরা টেবিল এই যে একেবারে সহজ দেখেন এরকম এরকম করার পরে এই যে দেখেন আমি এতটুকু কমপ্লিট করে ফেললাম ঠিক আছে তারপরে আবার ওইখানে যান সেটা বড় তো এই জন্য হ্যাঁ কমা দিলাম কমা দেওয়ার পরে ফোর এর পরে কত দিব ফাইভ দিব অবশ্য ফাইভ কত এক দুই তিন চার পাঁচ পাঁচ দিব তারপর একটা কমা দিব তারপর একটা জিরো দিব একই কাহিনি বারবার করতে হয় এই যে ঠিক আছে এটাতে আবার দেখেন কত আসছে কত কত এটা তিন নাম্বার তিন নাম্বারে কি আসছে এখানে ফাইভ ট্রিপল নাইন ডট ফাইভ দেখেন সেভেন চলে আসছে ঠিক আছে তারপর এখানে আসি হ্যাঁ ট্রান্সপোরেশন টু পার্সেন্ট ওকে তো এই জিনিসগুলো আশা করি করতে পারবেন আর অনেকে হয়তো ভাবছেন যে কেন এটা যদি আমরা এইভাবে টান দেই হ্যাঁ টান কষ্ট করে করাটা ভালো ধরেন আপনি টান দিলেন এই পর্যন্ত এখানে নেট পড়তে পারে গেলাম দেওয়ার পরে কত হলো তিন তিনের মধ্যে কি আছে তিন নম্বরে কি আছে দেখতে হবে আপনারা এই টান দিয়ে না একটা একটা করে করবেন একবার করলে পরে তো আর করা লাগবে না তাই না আমরা একটু ছোট করি লেখাগুলো বড় শীতটা বড় হয়ে গেছে তো ধরেন আমরা আরেক ছোট করি একটু ছোট করলে আমরা দেখতে পারবো ডাবল ক্লিক করেন এই যে ওকে এখন দেখেন এখানে আমি যদি চার লিখি দেখেন চার এন্টার দেন এন্টার দেওয়ার পরে যখন চার লিখছি আমি যদি চাইরের ঘরে যাই আমার চার কোথায় চার নাম্বার আইডিতে আসতে হবে এইখানে ওয়ান টু থ্রি চার তো ঠিক আছে চার হইছে টোয়েন্টি ফাইভ না এখানে তো আসবে না এটা বলছি তো আসবে না এই করে হুম হাউস রেন্টের করে তো শ্রমিক আসবে না তারপরে এখানে ফাইভ 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 ওকে ফিফটি ভেরি গুড তারপরে এটা কত থ্রি ত্রিপল নাইন সেভেন ভেরি গুড তারপরে ওয়ান নাইন ডট ভেরি গুড তারপরে কত ওয়ান ফাইভ নাইন নাইন এইট ডট এইট ভেরি গুড তারপরে কত এইটি ফাইভ ওকে একটা বানায় টান দিলেও হয়ে যায় কিন্তু এতে খুশি হওয়ার কিছু না আমি বলছি আপনারা করবেন না ঠিক আছে একটা একটা করে একবার কইরা প্রথম কইরা নিবেন করার পরে করার পরে পরে চেঞ্জ করেন দেখেন ধরেন আমি এখানে দিলাম একশো এন্টার করি একশো দেওয়ার পরে দেখেন পুরা জিনিসটা একশো একশো থেকে আছে কামাল একশো আছে ধরেন কামাল একশো আমরা একশোতে যাই এখন প্রশ্ন হচ্ছে আমরা যে একশোতে যাব সেটা আমরা করে নিতে পারি এই ধরেন এইখান থেকে এই পর্যন্ত যদি সিলেক্ট করি আমরা ফ্রি স্প্যান্ড করে নিতে পারি ধরেন আমরা করবো কিভাবে

কিন্তু আপনারা একটা একটা করে করবেন দিস ইজ দ্য রিকোয়েস্ট ওকে তো এইভাবে আমরা এখন প্রশ্ন হচ্ছে দেখেন এখানে আমরা এই শীটটাও দেখতে পারছি চারশো পঞ্চাশ হ্যাঁ আমি এটা ফ্রি স্পেন্ড করে রেখেছি ওকে এভাবে আমরা দেখতে পারি ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি বি লুকাবড আপনাদের অ্যাসাইনমেন্ট আজকে কমপ্লিট করবেন এটা ঠিক আছে আমি তো বলেই দিলাম কিভাবে কিভাবে করতে হয় সুন্দর করে দেখাই দিয়েছি হ্যাঁ এখানে মানে বলবে না যে স্যার কি করবো কি কাজ যারা এক্সেল শিখতেছেন তাদের কিন্তু কাজ দেওয়া আছে হ্যাঁ জিনিসটা আমাকে করে দেখাতে হবে এসে যাদের ল্যাপটপ আছে ভেরি গুড বাসায় বসে বসে করেন না কিন্তু সেন্টারে এসে আবার করতে হবে হ্যাঁ এটা করে আমাকে দেখাবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর প্রফেশনাল লাইফ যে কোনো চাকরিজীবী লোকদের জন্য বা আপনার জানতেই হবে এটা বিলুকআপ এর ব্যবহার বি লুকআপ পদে পদে ইউজ করতে হয় ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাবাই